ভাই ভাই থেকে পালাবে বাবা সন্তান থেকে পালাবে মা তার সন্তান চিনবে না বাবা তার সন্তান চিনবে না সন্তান তার বাবা চিনবে না ইমাম সাহেব মুসল্লি চিনবে না মুসল্লি ইমাম চিনবে না চেয়ারম্যান জনগণ চিনবে না কোন পীর তার murid চিনবে না কোন murid তার চিপির চিনবে না ও মুসলমান আল্লাহর বান্দাগণ আল্লাহর কসম করে বলি যে সমস্ত পীরের আজকে তোমাদেরকে বলে যাচ্ছে কিয়ামতের ময়দানে তোমাদেরকে তোরাইয়া নিয়ে যাবে এগুলো সব শয়তান শয়তানের ধোঁকা হাই থেকে ফতুয়া বিরোধী রায় দাাওয়া হলো মুফতি মিজানুর রহমান সাইদ সাহেবের এমন একটা যৌক্তিক কথার সামনে বিচারপতির টেবিলে தাপড় দিয়া বলেন এটা হাইকোর্টের কাজ নয় প্রতিটি এলাকার সামাজিক উলামায়ে کرام মুসলমানদের ফতুয়া দিবে আল্লাহ গুলা আলামিনের ওশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা মেহরবানি করে আমাদেরকে দিনের মহাব্বত অন্তরে নিয়ে একটি দিনই মাহফিলে এসে কিছু দিনই আলোচনা শোনার জন্য বসার জমায়েত হওয়ার তৌফিক দিয়েছেন শুকরিয়া আদায় করে জোরে সোরে বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যিনি আমাদেরকে দুনিয়ার সব ব্যস্ততা রেখে সমস্ত কাজ রেখে কিছুদিনই গুরুত্বপূর্ণ আলোচনা হবে এই اعلان শুনে আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন কবুল করেছেন আল্লাহ তালার বড় মেহেরবানি শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন বলতে পারবেন আর একটু আওয়াজ বলেন কে আল্লাহ এর পরিচয় বলার মতো যোগ্যতা পৃথিবীর কোন মানুষের

আল্লাহর পরিচয় লিখে শেষ করার আগে সব পানি শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে বলেন ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আরে তোমাদের বুঝবুদ্ধিতে জেহরে তোমাদের জামাতে দুনিয়ায় যে পরিমাণ পানি আছে ওগুলো তো শেষ হবেই। এর সাথে যদি আরো 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 এইরকম সমপরিমাণ পানি একত্র করা হয় আর সেগুলোকে কালি বানানো হয় তো সেগুলো সব শুকিয়ে যাবে আল্লাহ কে এই পরিচয় শেষ করে যাবে না আমাদেরকে কে পাঠিয়েছেন কে সৃষ্টি করেছেন আর একটু আওয়াজ দিয়ে বলেন কে আল্লাহ কে আল্লাহর আসল নাম হলো আল্লাহ আল্লাহর আসল নাম আমাদের প্রত্যেকের নিজস্ব একটা আসল নাম আছে আল্লাহর আসল নাম আল্লাহ আর আল্লাহর গুণগত নাম কি পরিমাণ সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহর গুণগত নাম কত আমরা সাধারণত নিরানব্বইটা জানি নিরানব্বইটা বলি মূলত আল্লাহর গুণগত নাম কত সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না কেন আমার আপনার প্রত্যেকের নিজস্ব একটা নাম আছে আসল নাম আবার প্রত্যেক মানুষের যোগ্যতা ও কর্মের আলোকে ভিন্ন ভিন্ন নাম হয় যেমন একজন লোকের নাম না ড্রাইভার তাহলে কাজের আলোকে তার নাম যখন তিনি খেলেন যখন তিনি কাপড় সিলাই করেন খলিফা আমার তৈলা যখন তিনি খেতে ধান রোপণ করেন কথা বলেন না যখন তিনি দেখেন দর্শক শুনেন শ্রোতা চলে পথিক কথা বলেন তাইলে একটা মানুষও যদি নিরানব্বই প্রকারের কাজ করেন তো তারও তো 99টা নাম হয়ে যাবে এবার বলেন তো আমাদের আল্লাহ কতটা কাজ করে আল্লাহ ছাড়া কেউ জানেন না কি পরিমাণ কাজ করে আমরা জানি তাহলে আলোকে যদি ভিন্ন ভিন্ন নাম হয় তো আল্লাহর কি পরিমাণ কাজ যতটা কাজ তিনি করেন ততটা ভিন্ন তার নাম সুতরাং আল্লাহর গুণগত নাম কাজের আলোকে কত সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না দুই নাম্বার মানুষের যোগ্যতার আলোকে মানুষের ভিন্ন ভিন্ন নাম হয় যেমন আব্দুল্লাহ আসল নাম কোরআন শরীফ মুখস্থ করলে কি নাম হয় দাওরায় হাদিস মাওলানা পাশ করলে কি নাম হয় মুফতি পাস করলে কি নাম হয় ডাক্তারি পাস করলে কি নাম হয় ইঞ্জিনিয়ারিং পাস করলে কি নাম হয় বিজ্ঞানে পারদর্শী হলে কি নাম হয় কথা বুঝতেছেন নি আপনারা তাহলে একজন মানুষ ভিন্ন ভিন্ন যোগ্যতার কারণে তার ভিন্ন ভিন্ন নাম হয় এবার বলেন আমাদের আল্লাহর কতটা যোগ্যতা আল্লাহ ছাড়া কেউ জানেন না বলেন আল্লাহর যোগ্যতা কত তাহলে যোগ্যতার আলোকে আল্লাহর গুণগত নাম কত সেটাও আল্লাহ ছাড়া আর কেউ তাহলে আল্লাহকে এই কথা প্রমাণ করতে গেলে বা এটার পরিচয় বলতে গেলে আমরা সংক্ষিপ্তভাবে বলবো আল্লাহর আসল নাম হলো আল্লাহ আল্লাহর গুণগত নাম কত সেটা আল্লাহ ছাড়া কেউ জানে এবার আপনাদের আমাদের প্রথম প্রশ্ন যে আমরা সাধারণত জানি নিরানব্বইটা তা আমরা নিরানব্বইটা কোথ থেকে জানি এই প্রশ্নের জবাবে আমাদের বুঝতে হবে মানুষ কিছু এমন আছে তার আসল নামের চেয়ে উপনামে ডাকলে সে খুশি হয় যেমন এক লোকের নাম আব্দুল্লাহ তিনি যদি পশ্চিম দিক থেকে ঘুরে আসেন তো ওনাকে সবাই এর কাছে ভালো লাগে কথা যদি চেয়ারম্যানে ভোটে দাঁড়ায় পাস না করলেও তারে কইলে হের ভালো লাগে কথা ঠিক কিনা যদি উনি হিফজ শেষ করেন নাম ধরে না ডাইকা হাফেজ সাহেব বললে খুশি হন ঠিক তেমনি ভাবে আমাদের আল্লাহরও আসল নামের পাশাপাশি কিছু আল্লাহর ভালো লাগার গুণগত নাম আছে সেগুলো নাম দিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হন এই জন্যই আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহর কিছু সুন্দর সুন্দর নাম আছে তোমরা সেই নামে আল্লাহকে ডাকো এগুলো হলো আল্লাহর ভালো লাগার নাম কিসের নাম আমাদের নবীজি বলেন আল্লাহর কিছু গুণগত নাম আছে কোন আল্লাহর বান্দা যদি সেই নামগুলো মুখে উচ্চারণ করে আল্লাহর কাছে কিছু চায় তো আল্লাহ তাআলা নির্ঘাত তার সেই চাওয়া পূরণ করে দেন তো নবীজি সেই নামগুলো বলতে লাগলেন হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিম هو الله الذي لا اله الا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الخافض الباسط الرافع المعز المذل السميع البصير العدل اللطيف الخبير আমাদের নবীজি এইভাবে আল্লাহর নামগুলো মুখে উচ্চারণ করে সাহাবাই কেরামকে বললেন এই নামগুলো আল্লাহর এমন পছন্দের যদি কেউ নামগুলো উচ্চারণ করে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করে আমাদের নবীজি নামগুলো উচ্চারণ করলেন নবীজির নাম উচ্চারণ করার সময় নাম্বারিং করেন নাই পরবর্তীতে সাহাবাইকে রাম সেখানে নাম গণনা করে দেখেন নিরানব্বইটা সেখানে গণনা করে দেখলেন কয়টা তাহলে আসল নাম একটা গুণগত পছন্দের নাম সর্বমোট কয়টা হলো নাম যে নামগুলো আল্লাহর পছন্দের নাম মূলত নিরানব্বই আল্লাহর গুণগত নাম নয় আল্লাহর গুণগত নাম কত সেটা আল্লাহ ছাড়া কেউ জানেন না নিরানব্বই হলো অগণিত গুণগত নামের মধ্যে আল্লাহর পছন্দের গুণগত নাম কথা বুঝতেছেন নি আপনারা ও মুসলমান আমাদেরকে সৃষ্টি করেছেন কে আরো জোরে বলেন কে কেন সৃষ্টি করেছেন

শুধুমাত্র আল্লাহর ইবাদত আর কারো ইবাদত চলবে শুধুমাত্র আল্লাহর ইবাদত আর কারো ইবাদত চলবে না শুধুমাত্র আল্লাহর কাছেই সাহায্য আর কাছে সাহায্য চাওয়া যাবে সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ে থাকি ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি আমরা শুধুমাত্র আপনারই কাছে সাহায্য চাই কার কাছে কার ইবাদত আল্লাহ আল্লাহর না আল্লাহরই বলেন কার ও মুসলমান উলামায়ে কেরাম বুঝবেন ইয়াকা নাবুদু এখানে আল্লাহ তাআলার জমিরে মানসুবে মুনফাসিল ব্যবহার করেছেন জমিরে মানসুবে মুনফাসিল বলা হয় মাফউলের ওই জমি যা ফেয়েলের উপরে মোকদ্দাম হবে ফেল থেকে সবসময় আলাদা হবে হবে ফেলের আগে আনবেন এর অর্থ হবে এনহেসার সীমাবদ্ধতার অর্থ শেষ ইয়া কে না বদু হুদু তোমার ওই ইমালত করি করি ওয়া ইয়া কে তোমার রই কাছে সাহায্য চাই আর যদি শব্দটা হতো না আবুধু কা তোমার ইবাদত করি তো এর সাথে অন্য কারো এবাদত সম্পৃক্ত হতে পারত কিন্তু যেহেতু ইয়া কা না সুতরাং আল্লাহর ইবাদতের সাথে আর কারো ইবাদত চলবে ইয়া কা না আবুধু আমরা আপনারই ইবাদত করি ওয়া ইয়াকা নাস্তাঈন একমাত্র আপনারই কাছে সাহায্য চাই নামাজের মধ্যে আপনারা পড়েন কিনা জোরে বলেন না নামাজের মধ্যে পড়েন কিনা ইইয়াকা না'বুদু আপনার ওই ইবাদত করি ও ইইয়াকা نستাইন আপনার ওই কাছে সাহায্য চাই ও মুসলমান এমন লোক পাওয়া যায় যারা নামাজের মধ্যে ইইয়াকা না'বুদু পড়ে মসজিদ থেকে বাইরে হইয়া মাজারের সামনে কই আব্বা আমার একটা লুঙ্গি দে কথা কোন তাহলে নামাজ বললো কি আল্লাহ আপনার ওই ইবাদত করি আপনারই কাছে সাহায্য চাই আর নামাজ থেকে বাইরে গিয়ে মাজারের সামনে দাঁড়াই কইলো কি আব্বা আমার লুঙ্গি দে তার অর্থ হলো কি এই বেটাই নামাজের মধ্যে দাঁড়াইয়া দাম মিথ্যা কথা কইছে ঠিক নামাজের মধ্যে দাঁড়াই কি কইছে মিথ্যা কথা কেন আল্লাহর সামনে বলে আসলাম তোমার ওই ইবাদত করি আল্লাহর সামনে বলে আসলাম তোমার কাছে সাহায্য চাই তাহলে দুনিয়ার আরেকজনের কাছে মরাড়ার কাছে সাহায্য চাই কেন কথা বুঝতেছেন নি আপনারা ও মুসলমান আজকে আমাদের সমাজে এমন মানুষ আছেন যেই সমস্ত মানুষের আল্লাহর বندگی ছাইরা মানুষের বندگی শুরু করে দিয়েছে বাবার বندگی শুরু করেছে কথা বলেন মরা কবরের সামনে যাইয়া আব্বারে ডাকে আল্লাহ হেফাজত করুক যদি বলেন না আজকে আমরা দুনিয়া এই সমস্ত পীর মাশায়েখের কাছে যাই এই সমস্ত মাজারের সামনে গিয়ে নিজেরা মাথা ঠুকাই জিন্দা পিসায়বের পায়ে চুমা খাই পিসায়েবের সামনে সেজদা নেই আছে না নাই বলেন না আছে না নাই এ মুসলমান এই কপাল একমাত্র আল্লাহর জন্যে কার জন্য কপাল একমাত্র কার জন্যে দুনিয়ার কারো সামনে মাথা নত করা দুনিয়ার কারো সামনে মাথা নত করা যাবে না আজকে আমাদের সমাজের কিছু লোক এমন আছেন যারা আল্লাহকে পাওয়ার জন্যে পিস সাহেব সেজদা করে যারা আল্লাহকে পাওয়ার জন্য পীরের সামনে সেজদা করে যারা আল্লাহকে পাওয়ার জন্য মাজারের সামনে সেজদা করে ও মুসলমান আবার বলে কি জানেন বলে যে দুনিয়ার মুখে প্রধানমন্ত্রীর কাছ থেকে কোনো কিছু বাজেট করতে হলে আমরা তো চেয়ারম্যানের কাছে যাই চেয়ারম্যান এমপি সাহেবের কাছে যান এমপি সাহেব সংসদ উত্থাপন করেন এরপরে সেখান থেকে আমাদের জন্য বাজেট আসে সুতরাং আমরাও আল্লাহর কাছ থেকে কিছু বাজেট নিতে হলে পীর সাহেবের কাছে যেতে হবে মাজারে যেতে হবে এই সমস্ত ওলি ওলিয়ার কাছে যেতে হবে ওনারা আল্লাহর কাছ থেকে আমাদের জন্য বাজেট আনবে এরপরে আমরা খাবো কি বুঝলেন এ মুসলমান আল্লাহর বান্দাগণ উদাহরণ দিলে সহজে বুঝবেন মনে করেন যদি আল্লাহর আদালত থেকে কোনো কিছু বাজেট আনতে হলে পীর সাহেবের দরকার হয় যদি দরকার হয় তো মনে করেন আপনারা এই এক হাজার মানুষ আমারে আপনাদের মুরব্বী বানাইলেন আমি আল্লাহর কাছ থেকে বাজেট দেব আপনাদেরকে এবার আপনারা বলেন তো বাথরুমে আমারও দর্শে আপনাদেরও দর্শে দুজনের মধ্যে কে আগে যাবে কথা কয় না আরে বাজেট আমার কাছে বাথরুমের চাবি আমার কাছে আপনার তোর আমার চেয়ে বেশি আমি আগে যাব না আপনারে দেব কথা কয় না তাহলে বুঝা গেল খিদা আমার লাগবে তো আমি আগে খাব ব্যাংকের অ্যাকাউন্ট আমার লাগবে আগে আমার ব্যাংকের অ্যাকাউন্টে জমা করব আল্লাহর কাছ থেকে যা পাবো নিজে আগে নেব তিন নাম্বারটা আপনারে দেব কথা কয় না আমি মানুষ না আমার পেট নাই আমার ভাতি ভাতিজা ভাগিনা শালা সমন্ধি আত্মীয় স্বজন নাই তা আমি হে করে দেব না তোমারে দেব ও মুসলমান যদি আমার মাধ্যমে আল্লাহর কাছ থেকে কাছে জানতে হয় এবার আপনি আসেন আপনার अम्मा जान মারা গেছে আমার কাছ থেকে দোয়া আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে হবে তো ডক্টরের সিরিয়ালের মত এবার আপনারাও আমার কাছে সিরিয়াল দিতে হবে কারণ মুসলমান আপনাদের 50 জন লোকের মা মারা গেলেন 100 500 লোকের মা মারা গেল সবার মায়ের জন্য আমি দোয়া করব কারো হাত ভেঙে গেছে দোয়া লাগবে কারো পা ভেঙে গেছে দোয়া লাগবে কারো বাচ্চা হবে দোয়া লাগবে কারো বিয়ে হচ্ছে না দোয়া লাগবে কারো খিদা লেগেছে দোয়া লাগবে কারো বিল্ডিং তোলার দোয়া লাগবে কারো খেতে ফসলের দোয়া লাগবে কারো পুকুরের মাছের দোয়া লাগবে এত হাজার দোয়া আমি যদি একা করি তো আপনারা সিরিয়াল ধরে আন লাগবো আমি তো মানুষ ক্ষুধা লাগতে খাব ঘুম আসবে ঘুমাবো বাথরুমে যেতে হবে যাব আমি আমার স্ত্রীর কাছে যাওয়া লাগবে বাচ্চাদের সময় দেওয়া লাগবে সব সবকিছুর পরে আমি তিন ঘন্টা পাঁচ ঘন্টা একটা টাইমিং করব এবার আপনারা বলেন তো আমি একদিনে পাঁচ ঘন্টায় পাঁচ হাজার লোকের লেগে দোয়া করতে পারবো

কথা না ও মুসলমান আল্লাহর কাছে থেকে আবেদন করতে যদি মধ্যস্থতার দরকার হয় তাহলে তুমি খিদালা তিন দিন আগে আমি যদি আজকে দোয়া করি বলে তিন দিন পরে যদি দোয়া করি তো তুমি খিদাই তো মরেই যাইবা কথা বলেন ঠিক কিনা এ মুসলমান বাংলাদেশে ফতুয়া বিরোধী রায় হয়েছিল সরকারিভাবে আপনারা জানেন বাংলাদেশে হাইকোর্ট থেকে একটা রায় হয়েছিল কোনো মুফতি সাহেব কোনো মাওলানা সাহেব কোনো আলেম সাহেব ফতোয়া দিতে পারবে না ফতোয়া দিবে হাইকোর্ট কি রায় হইছে কো ফতোয়া দিবে হাইকোর্ট কোনো আলেম ফতোয়া দিতে পারবে না মুফতি আমিনী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সহ বিজ্ঞ উলামায়ে কেরাম শুনার মোকাবেলা করেছেন এটা আন্দোলন করেছেন পরে সরকার প্রধান বিচারপতির মাধ্যমে বাংলাদেশের বড় বড় আলেম ওলামার উপস্থিতিতে একটা ফয়সালা করেছেন সেই পাঁচজন মুফতি সাহেবের মধ্যে একজন ছিলেন মুফতি মিজানুর রহমান সাহিদ সাহেব হুজুরে যখন এই আলোচনার মধ্যে বসলেন তখন ওই প্রধান বিচারপতিকে বললেন যদি অনুমতি দেন একটা কথা বলবো বলে যে বলেন আপনি মনে করেন সেই নোয়াখালী সেই দ্বীপের কিনারায় সমুদ্রের পাশে গ্রাম্য একটা জায়গায় একজন মানুষ মারা গেছে এখন ইমাম জানাজা কথা বুঝতেছে ইমাম সাহেব কয়তাকড়ে জানাজা পড়ছে এখন জানাজা যদি হয়ে যায় লাশটা দাফন করবে জানাজা যদি না হয় তো আবার জানাজা পড়বে কথা ঠিক কিনা এলাকার কোন মুফতি সাহেব যদি এই মাসালার ফতোয়া দিতে না পারে এটার মাসালার সমাধান যদি হাইকোর্ট থেকে দিতে হয় তো প্রধান বিচার সাহেব আপনিই বলেন সেই গ্রাম্য এলাকা থেকে এই ফতোয়ার ফাইল নিয়ে আপনাদের হাইকোর্টে কয় দিনে ওরা আসবে এখান থেকে এই মাসালার সমাধান কয় দিনে রেডি হবে আবার সেখানে কয় দিনে যাবে কতদিন পরে যে এটার সমাধান গ্রামের লোকেরা পাবে এই কয় দিন পর্যন্ত লাশের কি উপায় হবে কথা বুঝতেছেন নি আপনারা ও মুসলমান আল্লাহর বান্দাগণ হাইকোর্ট থেকে ফতোয়া বিরোধী রায় দেওয়া হলো মুফতি মিজান রহমান সাইদ সাহেবের এমন একটা যৌক্তিক কথার সামনে বিচারপতির টেবিলে தাপড় দিয়া বলেন এটা হাইকোর্টের কাজ নয় প্রতিটি এলাকার সামাজিক উলামায়ে کرام মুসলমানদের ফতোয়া দিবে ঠিক তেমনিভাবে আল্লাহর আদালত থেকে আল্লাহর খাজানা থেকে কোন কিছু বাজেট করার জন্য দুনিয়ার কোন মানুষের দরকার নাই যে আল্লাহর বান্দা সে আল্লাহর কাছে চাইবে আল্লাহ সরাসরি তার চাওয়া পূরণ করবে আমাদের আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু হে আমার বান্দারা তোমরা সবাই গুমরাহ পথ ভ্রষ্ট ইল্লা মান হাদাইতুহু আমি যাকে হেদায়েত দেই একমাত্র সে হেদায়েত পায় ফাসতাহদুনি আমার কাছে তোমরা হেদায়েত চাও আহদিকুম আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়ে দেব ইয়া ইবাদি কুল্লুকুম জায়ুন আল্লাহ বলেন তোমরা সবাই ক্ষুধার্ত তোমরা সবাই ক্ষুধার্ত ইল্লামান আতআমতুহু আমি যাকে খাওয়াই একমাত্র সেই খেতে পারে মুনি আমার কাছে খানা চাও আতউমুকুম আমি আল্লাহ তোমাদেরকে খানা খাওয়াবো ইয়া ইবাদি কুল্লুকুম আরুন হে আমার বান্দারা তোমরা সবাই উলঙ্গ বস্ত্রহীন ইল্লা মান আমি যাকে কাপড় দান করি একমাত্র সেই কাপড় পায় ফাসতাক সুনি আকসুকুম তোমরা আমার কাছে কাপড় চাও আমি আল্লাহ তোমাদেরকে কাপড় দান করব কথা বলেন কে দান করেন আল্লাহ আরো জোরে বলেন না কে কোন মামু কোন দাদা কোন বাবা

জিন্দা থাকতে কেউ খাওয়ায় না মহিরা গে জের নেওয়ার লেগে ভাগল কথা বুঝতেছেন নি কেন নিতে চায় মুসলমান বাবা জিন্দা থাকতে বাবার এক লোকমা খানা দেয় না বাবা মহিরা যাওয়ার পরে এলাকার সব মানুষরে খাওয়ায় আছেন এরকম বড় লোক বলা হয় বাবা জিন্দা থাকতে ফাস বছরে যা খাইতো না ও বাবা মারা যাওয়ার পরে চার দিন দশ দিন পরে পুরো এলাকায় এমন খানা খাওয়ায় যে বাপে পাঁচ বছর এত খাইতো না আরে মিয়া জিন্দা থাকতে বাপরে খাওয়াও মইরে মাইশেরে খাওয়াইলে বাপের কোনো লাভ হবে না ঠিক কথা বলেন ঠিক না ও মুসলমান বাবা লেনটা বাবা মারা যাওয়ার পরে এরপরে কে নেবে মামাকে দুই গ্রামের লোকেরা তার লাশ নেওয়ার জন্য ঝগড়া লেগে গেল থানার পুলিশ টিউনো চেয়ারম্যান সবাই উপস্থিত হয়ে লটারির মাধ্যমে এই মামাকে এক এলাকার লোকদেরকে দিল বুঝে নেই তো তারা নিয়ে কি করবে জিন্দা খাদাইয়া চার কোনায় চারটা লাঠি গাইরা একটা মশারি টানাইয়া চার কোনায় চারটা লাল সুতা লাগাইলেই তো ব্যবসা শুরু কথা কোন ঠিক না ও মুসলমান এইভাবে ওরা একটা সুন্দর মাজার বানাইলো লেংটপ মামাকে কবর দিয়া এবারে আপনাদের এই ভালুকা থেকে বাজ ভাড়া কইরা নসিந்தி ছুটল কই যায় মামুর দরবারে মামুর দরবারে যাইয়া আমি নিজে এমনও দেখেছি এভাবে ছিদ্র একটা সামনে একজনে কইতেছে ক বাবারে ক ক আব্বা আমার একটা লুঙ্গি দে তো হে কয় আব্বা আমার একটা লুঙ্গি দে

তোমাদের প্রথম মানুষটা শেষ মানুষটা তোমাদের সমস্ত মানুষ সমস্ত জিন সবাই যদি এক জায়গায় একত্র হয় সবাই যদি সবার চাওয়া আমার কাছে চায় সবাই যদি সবার মনের দাবিটা আমার কাছে ব্যক্ত করে আমার আল্লাহ বলেন আমি সমস্ত মানুষ সমস্ত জিনের সকল চাওয়া পূরণ করে দেওয়ার পরেও আমার খাজানায় এই পরিমাণ আছে সমুদ্রে শুই ফেললে সুইয়ের অগ্রভাগে যে পরিমাণ পানি আসে আমার খাজানা থেকে ওই পরিমাণ পানিও কমবে না ও মুসলমান আল্লাহর খাজানায় কি পরিমাণ আছে এই পরিমাণ খাজানা কাছে চাও মামুর কাছে চাইলে কি লাভ হবে যার নিজের খিদা আছে যার নিজের পেট আছে যার নিজের পকেট আছে যার নিজের পিছনের চকির নিচে গাঠি তৈরি করার জায়গা আছে যার নিজের গোডাউন ভরপুর করার মতো গোডাউন আছে সেই ব্যক্তি তোমার কি দিবে সেই তো নিজেই খাইয়া অস্থির কথা বলেন ঠিক কি না যে আল্লাহর নিজের কোনো প্রয়োজন নাই মানুষের কাছে আল্লাহর রিজিক চান না আল্লাহ মানুষকে রিজিক দান করেন কথা ঠিক কিনা ও মুসলমানের জন্যই বলছি কার কাছে চাইতে হবে কার ইবাদত করতে হবে আজকে আমাদের সমাজের ওইসব মুসলমান লোক যারা মাজারে যায় আমি তো বলবো এরা আর হিন্দু এ দুজনের মধ্যে কোনো পার্থক্য নাই মাজারি আর হিন্দু দুজনের মধ্যে কোনো পার্থক্য নাই মাজারিরা লম্বা সোয়া মূর্তির পূজা করে আর হিন্দুরা লম্বা খাড়া মূর্তির পূজা করে এই জন্য দেখছেন সম্পৃক্ততা শুভমূর্তির পূজার আস্তানার নাম হলো দরগা গা আর দাঁড়ানো মূর্তির পূজার আস্থানার নাম হলো হলো

এদের কাছে বাবা নাই শুধু মা আর মা কালীমা লালিমা হেগো বলে গরুও মা হিন্দুদের গরুও না আল্লাহর কত বড় মেহেরবানিও আল্লাহ তাআলা এদের এদেরকে গরুদেরকে তাদের মা বানাইয়া দিয়েছে গরুদেরকে তাদের কি বানাইছে আর আমাদের আমাদের খাওয়ার নিয়ামত বানাইছে কথা কত রাদিনা কিসমাতাল জাব্বার ফিনা রাদিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা বাকারুন ওয়া লাহুম কিনজি আমাদের আল্লাহর তাকসিমে আমরা সন্তুষ্ট আমাদেরকে দিতে গরু আর হেদেরকে দিতে হোর কথা আমরা খাই গরুর দুধ খায় গরুর মুট ঠিক কথা বুঝেন ঠিক আল্লাহ আমাদের জন্য গরু হালাল করছেন আর হে গুরু প্রতি গুরু প্রতি এমন সম্মান দিয়ে তেহরা গরু খায় না হুর খায় গরুকে সম্মানে খায় না ঠিক কিনা ঠিক এটার এটার কারণ কি বুঝবেন আমরা এই সাইডে একটা বড় মুসলিম দেশ আছে না নাই মুসলিম সাইডে আরেকটা বড় মুসলিম দেশ আছে না নাই তো এখন এই দুই মুসলিম দেশে প্রতি কুরবানির সময় লাখ লাখ গরু খায়বো লাখ লাখ গরুর দরকার তো এই গরুডি পাইবো কই এজন্য আল্লাহ দুই পাশে দুই মুসলিম দেশ দিয়া মাঝখানে এক বিশাল গরু গর বানায় দিয়েছি ঠিক হ্যাঁ নে গরু চাষ হয় আর আমরা কুরবানির সময় খালি কিনিয়ার খাই ঠিক কথা ঠিক কিনা ঠিক গরু কুরবানির 3 দিন আগে কিনে 3 দিন আগে কিনে এর লালন পালন করতে আমরা অস্থির হয়ে যাই হেটে পেশাব করে দিল এই বুঝি পেখানা করে দিল পুরো বাড়ির আশপাশ গন্ধ কি অবস্থা ঠিক না এখন যদি হারাম ওসর আমরা পাইলে আবার কোরবানির দেশে জমে দিতাম তো আমগো উপায়টা কি হতো এই আল্লাহ তালা কর তোমরা তোমগো এ বাদর বন্দি জীবন কাটাও আর ওদেরকে দিয়া ওদেরকে দিয়া আমি গরু পালাই সময় মতো তুমগো বাড়ির সামনে হাজির হয়ে যাবে আর আমি নিজের চোখে দেখেছি রাই তুমি আই নাইয়া ওরা গরুর গোবর দিয়ে নিজের বাড়িটারে সাজা কি বলে লেপে এরপরে কদ্দুর গোবর এখানে কদ্দুর ওখানে দিয়া এরকম লাল লাল পাউডার কতগুলো দেয় দিলে তো গোবরের উপরে কি হয় ফুলের মতো হয় বাড়ি এলাকা পুরো চৌহদ্দির গোবর দিয়ে এরকম ফুল বানায় বানায় এরা সাজা আর আমাদের উস্তাদ মুহতারাম মুফতি সাইদ আহমদ পালনপুরি সাহেব বলেন আমি প্রায় সময় গুজরাট যেতাম তো গুজরাটে গেলে সকালবেলা হাইটে আসার সময় এক দোকান থেকে আমি পান খেতাম খেতাম একদিন আমি ঘুরতে যেতেছি হঠাৎ করে গলি দিয়ে তাকায় দেখি দোকানদার হন্ত দন্ত হইয়া করে দোকান থেকে নামতেছে ঘটনা কি আমি তামাশা দেখতেছি কিল্লি গে এত তাড়াতাড়ি না ভাই দেখি যে ও বাকি একটা নিয়ে নামতেছে রাস্তার পাশে একটা গরু পেশাব করতে শুরু করবে হ্যাঁ যে তাড়াতাড়ি গরুর পেশাব মাটির মধ্যে লইছে আমি তো হত বম্ব এই গরুর পেশাব কি করব তালাশ করে তামাশা দেখতেছি দেখি হ্যাঁ এই পোশাক পেশাব গুলো নিয়ে কদ্দুর চুনের ডিব্বাই কদ্দুর খয়ের ডিব্বাই কদ্দুর বালতির মধ্যে কদ্দুর বলের মধ্যে কদ্দুর পানের উপরে কদ্দুর ঘরের মধ্যে ছিটাই আর বাকি ডাইরেক্ট টেবিলের তলে ছুঁয়ে দিছে ও মুসলমান আমরা খাই গরুর দুধ আর হেরা খায় কোন গরুর মুখ

মেঘনা নদীর কিনারায় নিয়ে কালিমা পরাইয়া নতুন করে বিয়ে করাই দেয় কথা ঠিক আমাদের বাবা আছে না নাই আরো জোরে বলেন মা আছে না নাই আমরা কোন গরুরে বাবা ডাকতে রাজি না কোন গরুরে মাও ডাকতে রাজি ও মুসলমান হিন্দুরা সরাসরি গরুরে মা ডাকে আরে মাজার পথ দিয়ে ওই মানুষ নামক গরুগুলোরে বাবা ডাকে গায়ে লাগে না আরে ঢাকা শহরে বড় বড় কুতুব বাগি বাগিরা বিশাল বিশাল ওরস করে ঢাকারে সাজায় আর গাবতলীর বাজার থেকে শত শত গরু আইনা রাস্তার কোলে বাইনা রাখে কি জন্য জানেন এই সাধারণ মানুষের আকীদত নষ্ট করার জন্য বাপ রে বাপ এক এক মুরিদে কয় আমাদের পিশায়েবের এবার ওরসে 60000 গরু আসছে আমাদের বিশ্বায়বের ওরসে কয় হাজার গরু হয়েছে আপনারা বলেন তো মানুষের কাছে মানুষ যায় গরুর কাছে আরো জোরে মানুষের কাছে মানুষ গরুর কাছে পীরের কাছে এত বড় বড় গরু পীর জানি কত বড় গরু কত ঠিক কেন এ মিয়া পীরের কাছে গরু যাবো কি লাগে পীরের কাছে মানুষ যাবো না গরু যাবো তাইলে গরুর আকর্ষণ গরুর দিকে গরুর আকর্ষণ মানুষের আকর্ষণ তাইলে ষাট হাজার গরু যদি ফিস কাছে যায় তো বুঝে লোন কত বড় গরু তাহলে এত আকর্ষণ এ মুসলমান আল্লাহর বান্দাগণ আমি এই জন্যই বলছি দেখেন তাদের সাথে এদের সাথে সম্পৃক্ততা কোথায় ওরা ওই সমস্ত মাজা কি বলে মূর্তিগুলোর সামনে মাথা ঠুকায় মূর্তিকে সবচেয়ে বড় শক্তি মনে করে আর এরা মাজারে গিয়া পীর সাহেবের পায়ে সেজদা এরা পীরে কে অনেক বড় শক্তি মনে করে আল্লাহর কসম পৃথিবীর কোন বস্তু মানুষের কোন উপকার করতে পারে না ক্ষতিও করতে আরে মুসলমান তোমরা তো মনে করো দেওয়ান বাগি তোমাদেরকে তরাইয়া ফলাইব আমি জিজ্ঞেস করতে চাই কিয়ামতের ময়দানে দেওয়ান বাগির লুঙ্গি থাকবনি নি ঠিক তোর খবর নেবার সময় কই ইয়াউমায়া يفر المرء من اخيه وامه وابيه وصاحبته وبنيه لكل امرئ

আমার পিছনে তোমরা ছুটেছ তোমাদেরকে আমি ধোকা দেয় ধোকা দেই নাই বরং তোমরাই ধোকার জালে আবদ্ধ হয়েছ আমাকে তোমরা মালামত করো না আমাকে তোমরা বৎসনা করো না আল্লাহ বলেন ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম শয়তান সেদিন তোমাদেরকে বলবে তোমরা নিজেরাই নিজেদেরকে বৎসনা করো মালামত করো নিজেরাই নিজেদেরকে গালিগালাজ করো আমারে তোমরা গালি দিয়ে কোনো লাভ হবে না ও মুসলমান আল্লাহ বলেন ইয়াউমা ইয়াদুয যালিমু ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম আত্তা

কয় পীরের কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না আসে নি রুম পীর কয় পীরের কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না কয় লাগবে কেমনে পীরের কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগবে কিভাবে আমাদের নবীজির কাছে এক সাহাবী সাহাবী আসলেন আয়েশা সালাম করলেন নবীজি বলেন কুম ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি যাও তুমি নামাজ পড়ো নামাজ পড়ো নাই উনি আবার নামাজ পড়লেন আমাদের নবীজি বলেন যাও নামাজ পড়ো নামাজ পড়ো নাই তিনি আবার নামাজ পড়লেন নবীজি বলেন যাও নামাজ পড়ো নামাজ পড়ো নাই তিনি আবার নামাজ পড়লেন তিনবার নামাজ দোহরানোর পরে নবীজির কাছে আসছেন আর আমাদের নবীজি বলেন তোমার নামাজ তো নামাজ হয় নাই নামাজ পড়ো তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো এর চেয়ে সুন্দর নামাজ পারি না এর চেয়ে ভালো নামাজ পারি না আমি যা পারি তা পড়ছি এখন আপনি বলেন কিভাবে পড়লে আমার নামাজ নামাজ হবে তো আমাদের নবীজি নিজে উঠে গেলেন গিয়ে হাতে হাতে তাকে নামাজ শেখালেন রুকু কিভাবে করবে সেজদা কিভাবে করবে সবগুলো আমাল শিক্ষা দিলেন দিয়া বললেন সল্লু কামার এই তুমনি ও সল্লি আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবেই নামাজ পড়বা ও মুসলমান এখানে আমার বলার উদ্দেশ্য হলো ওই সাহাবি নামাজ হয় নাই কে ধরেছেন ওই সাহাবি তিনবার নামাজ পড়েছেন নবীজি কি বলেছেন আবার নামাজ পড়ো আবার নামাজ পড়ো এখন আমাদের নবীজি নামাজ শিখাইছেন কিনা জরে বলেন পরবর্তীতে নমাস শিক্ষা দিয়েছেন কি না এখন যে সমস্ত পীরা বলে পীরের কাছে নামাজ পড়লেন নে পীরের কাছে murid হলে নামাজ রোজা লাগবে না এদের ব্যাখ্যা হলো এরা তো নিজেরাই নামাজ পারে না কোন murid যদি যদি বলে যে তুই নামাজ পড় আর হ্যাঁ যদি তো আমি নামাজ পড়িনা তো ফিশেবে তারে ইকাল লাগবে এ তো নিজেই পারে না এই লোকর লাগতো না

আরে জোরে বলেন এগুলো কি? জোরে বলেন এগুলো কি? আর আরে মিয়া ভণ্ডরে ভণ্ড কইলে फांसी দেবো? আল্লাহ ভণ্ডরে ভণ্ড কইতে কি পড়ি? ডরাছও না? শয়তানের নাম শয়তান শয়তানের নাম কি? হে দাড়ি টুপি নিয়ে আইলিও? আর জোরে কই না? শয়তান হে ফাইজাবা পাঞ্জাবি নিয়ে আইলিও? হে টুপি নিয়ে আইলে তসবিহ নিয়ে আইলিও? আল্লাহ তো শয়তান তো শয়তান নয় শয়তান তাই শয়তান কইলে শয়তান খাবো। কেবুক শয়তান রে 1000 বার শয়তান কইবো। ভণ্ডরে ভণ্ড কইবো কেবুক ফের পরে হে ভণ্ড। ঠিক। ও মুসলমান ভন্ডকে ভন্ড বলতেই হবে কথা ঠিক কিনা আপনারা বলেন তো যেই লোকটার কাছে ডাক্তারি জানা নাই ডাক্তার বলে নিজেকে পরিচয় দেয় তারে কি বলা হয় ভন্ড কথা কয় না যে ব্যক্তি ডাক্তারি জানে না ডাক্তারের চেম্বার নিয়ে বসে আছে এই কি ডাক্তার না ভন্ড যে ব্যক্তি ড্রাইভিং জানে না ড্রাইভার দাবি করে ভন্ড যে ব্যক্তি কোরআনের হাফেজ হفظ পড়ে নাই হাফেজ দাবি করে সে ভন্ড যে ব্যক্তি মাওলানা পাশ করে নাই মাওলানা দাবি করে সে ভন্ড কথা কোন ঠিক কিনা যে ব্যক্তি পীর হওয়ার যোগ্য তারা केलं নিজেকে পীর দাবি করে সেও ভন্ড আরো জোরে বলেন ভন্ড কেবুর আমকান ইনদাল্লাহি আনতাকুলু মালা তাফআলুন আমার আল্লাহ সুরে সফফের মধ্যে বলেন যে আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ হলো ভন্ডামি আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কি এজন্য মুসলমান আল্লাহর বান্দাগণ হক্কানি পীর হওয়ার জন্য প্রথমত দুইটা শর্ত লাগবে কয়টা শর্ত দুইটা এক নাম্বার শর্ত হলো সে নবীজির ওয়ারিস হতে হবে নবীজির ওয়ারিস না হয় নবীর রাস্তায় মানুষকে আনতে পারবে না কথা কন ঠিক কিনা এক নাম্বার শর্ত হলো সেই ব্যক্তির নবীর ওয়ারিশ হতে হবে নবীর ওয়ারিশ হওয়ার জন্য দুইটা শর্ত লাগবে কয়টা শর্ত এক নাম্বার সে ব্যক্তি আলেম হবে নবীর ওয়ারিশকে আমাদের নবীজি বলেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম একমাত্র আম্বিয়া কেরামের ওয়ারিশ নবীর ওয়ারিশ কারা ওলাম মাইকেরাম জুড়ে বলেন না কারা আর সাফ ওলাম আইকেরাম নবীর ওয়ারিশ হতে পারে না আলেম হলে উশে নবীর ওয়ারিশ হয়ে যায় না নবীর ওয়ারিশ হওয়ার জন্য আলেম হওয়া লাগে কথা বুঝতেছেন কি আপনারা বলেন তো নামাজ পড়ার জন্যে অজু করা লাগে কি না কিন্তু অজু করলেই কি নামাজ পড়া লাগে না না করলেই নামাজ পড়তে হয় নামাজ পড়তে হলে অজু না ওজু ছাড়া পড়া যায় নামাজ পড়তে হলে ওজু লাগবেই লাগবে কিন্তু অজু করলেই নামাজ পড়া লাগবে না ঠিক তেমনি ভাবে নবীজির হওয়ার জন্য আলেম হওয়া লাগবে আলেম হয়ে গেলে সে নবীর ওয়ারিস হয়ে যাবে না কথা ঠিক কিনা যেমন সমস্ত আলেমগণ হুজুর সমস্ত আলেমগণ কিন্তু সমস্ত হুজুররা আলেম না কথা কয় আমাদের এই পরিভাষায় দাড়ি টুপি পাইজামা পাঞ্জাবিওয়ালা দেখলেই হুজুর ডাকে ঠিক না বেটি তাহলে সব আলেমদেরকে হুজুর ডাকে কি না কিন্তু সব হুজুররা কি মূলত আলেম সমস্ত প্রাণীরা আলেম মানুষ না কিন্তু সমস্ত মানুষ প্রাণী সমস্ত মানুষ কিন্তু সমস্ত প্রাণীরা কথা বুঝতেছেন না আপনারা সুতরাং সমস্ত নবীর ওয়ারিশ গণ আলেম সমস্ত আলেম নবীর ওয়ারিশ না দুই গুণের অধিকারী হতে পারলেই তখন সে নবীর ওয়ারিশ হবে এক নাম্বার ইত্তাবি আল মান লা আজরা যেই সমস্ত আলেমরা দুনিয়ার কোন স্বার্থ ছাড়া মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে তারাই হলো এক নাম্বার নবীজির ওয়ারিশ কথা বুঝতেছেন নি ও মুসলমান আজকের ভন্ড পীর সাহেবরা খালি মুরিদের হাতের দিকে চায় থাকে ফুলটা কে বড় আনছে যে বেটা ফুল বড় আনে এর দিকে তাড়াতাড়ি মাথা ঝুঁকায় দেয় ফুল দে যে বেটা উট বড় আনছে তার নাম সবাই আগে যে বেটা গাটটি বড় আনছে তাকে সবার কাছে ঠিক না বেটি ও মুসলমান আল্লামা শাহ ওয়ালি থানবী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখেছেন বর্তমান পীর মুরিদদের আহালতের উপর একটা ঘটনা গল্প লিখেছেন কয় এক পীর সাহেবের কাছে তার murid যায় বলে হুজুর আমি একটা চমৎকার স্বপ্ন দেখেছি কয় কী স্বপ্ন দেখছ কয় আমি রাতে বেলা স্বপ্ন দেখি আপনার শাহাদাত আঙ্গুল দিয়া মধু বের হচ্ছে আর আমি চুষে চুষে সেই মধুটা খাচ্ছি বি সাহেব তেমনের উপর বলে যেমন পীর তেমন murid बेटा ফাইন স্বপ্ন দেখছ। বুঝতেই হবে পীর আঙ্গুল দিয়ে কি বাইর হয় আরে কথা কন না শাহাদাত আঙ্গুল দিয়ে মধু বের হয় আর murid কয় আমি শুয়ে আমি চুইশে চুইশে সেই মধু খাচ্ছি কয় যেমন পীর তেমন murid ফাইন স্বপ্ন দেখছস শূন্য স্বপ্ন দেখছস মোবারকবাদ তোকে মোবারকবাদ মাবরুক স্বপ্ন murid বলতেছে হুজুর আমার স্বপ্ন তো এখনো শেষ হয় নাই কয় কি কে আমি আরো স্বপ্ন দেখি আমার বাম হাতের কন্যা আঙ্গুল দিয়ে পাইখানা বাইরেছে আর আমনে বইয়া বইয়া খাইতেছে এমন খারাপ স্বপ্ন কেউ দেখেনি রে খবিশ ভাগাই দিছে ও মুসলমান বর্তমানের এই সরল মনা মুরিদরা পীর সাহেবের কাছে কিছু পাইতে যায় মধু খাইতে যায় কিন্তু পীর সাহেবরা পাবলিকের হাতের পোলটা লইবার লাগি বয়া থাকে তো পীর সাহেবরা সব খায় আর মুরিদরা দু চারটা মধু পাইতে যাইয়া বঞ্চিত হয় কথা বুঝতেছেন নি আপনারা ও মুসলমান আল্লাহর বান্দাগণ আজকে এক নাম্বার নবীর ওয়ারিস হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো আলেম হতে হবে আলেম হলে আবার নবীর ওয়ারিশ হয়ে যাবে এ মুসলমান নবীর ওয়ারিশ হওয়ার জন্য আলেম হওয়া লাগবে আলেম হলে এক নাম্বার গুণ হলো সে নিঃস্বার্থভাবে মানুষকে আল্লাহর পথে ডাকবে দুনিয়ার কোন স্বার্থ থাকবে না নিঃস্বার্থে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিকে ডাকবে দুই নাম্বার ওহম যারা নিজেদের এলেম অনুপাতে নিজেরা আমল করবে এই জাতীয় আলেমরাই নবীর ওয়ারিস হবে ও মুসলমান এমন আলেম আছে যারা সুদি কারবার করে আছে না নাই ঘুষের কারবার করে আছে না নাই ডেস্টিনিতে লিপ্ত আছে সুদী কারবার কি বলে ইন্স্যুরেন্সের সাথে সম্পৃক্ত এরপরে লাইফ ইন্স্যুরেন্স শেয়ার ব্যবসা আর যত এমএলএম ব্যবসা এই জাতীয় কারবারের মধ্যে দাউরা পাশ কামেল পাস লোকেরা আছে না নাই তাহলে বুঝা গেল আলেম হলেই সে নবীর ওয়ারিশ হয়ে যাবে ও মুসলমান আল্লাহর বান্দাগণ আজকের এই সমস্ত ভন্ড বিষয় আমরা মহিলাদেরকেও মুরিদ বানাই মহিলাদের আলাদা খান কায় লইয়া যাইয়া কি জানি কি জানি করে নিঃস্বার্থ না স্বার্থবাদ আরে কথা কর না নিঃস্বার্থ না স্বার্থবাজ আবার নারী আর পুরুষ একত্রে লাফালাফি করে একসাথে গাঞ্জা টানে একসাথে আড্ডা মারে আর বলে বিশ্বায়তের কাছে বহু কিছু আছে গোড়ার ডিম আছে গোড়ার ডিম আছে কথা কন ঠিক কিনা হারাম ছাড়া কিছু নাই হারাম ভন্ড এগুলো কি এজন্য হলামায়ে কেরাম নিজে নিজে নিঃস্বভাবে আপনাদেরকে আল্লাহর দিকে ডাকছে এই জাতীয় কোনো পীর কোনো ব্যক্তি কখনোই পীর হতে পারে না সুতরাং আমরা বললাম একজন মানুষ পীর হওয়ার জন্য প্রথমত কয়টা শর্ত এক নাম্বার আলেম হতে হবে কথা বলেন দুই নাম্বার সেই আলেম তার এলেম অনুparte আমল করতে হবে এক নাম্বার তিনি আলেম কিনা জানতে হবে যদি সে আলেম হয় এরপরে তাহকিক করতে হবে লোকা সুন্নত মত জীবন কাটায় কিনা আলেম হয়েই পীর হয়ে যেতে পারবে না সুন্নত মত আমল করে কিনা দেখতে হবে পর্দা পুষেই দা রক্ষা করে কিনা দেখতে হবে দুনিয়ার লোবের মধ্যে ডুবে আছে কিনা দেখতে হবে হারামের মধ্যে লিপ্ত আছে কিনা দেখতে হবে নাজায়েয কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত আছে কিনা দেখতে হবে সুন্নাত মতো জীবন যাপন করে কিনা দেখতে হবে কথা বলেন ঠিক কিনা তাহলে এক নাম্বার গুণ হলো তিনি আলেম হবেন দুই নাম্বার গুণ হলো তিনি এলেম অনুপাতে আমল করবেন সুন্নতের পুরোপুরি অনুসারী হবেন ঠিক না বেটি সূত্রাঙ্গ যেই সমস্ত লোকদের চুল লম্বা দাড়ি নাই এই পীর হতে পারে না যেই সমস্ত লোকের মাথায় টুপি থাকে না চাপায় দাড়ি নাই ওই আঠরোশি এগুলো কোনো সময় পীর হতে পারে না ও মুসলমান আল্লাহর বান্দাগণ সূত্রাঙ্গ আজকে আস্তানাগুলোর জায়গায় আপনাদেরকে দাওয়াত দিবে ডাকবে আসতে বলবে সাবধান একটা পয়সাও খরচ করবেন না আমি একবার শাহজালাল ররহমাতুল্লাহর মাজারে গিয়েছিলাম সিলেটের মাহফিল শেষ করে আসার পথে অথবা যাওয়ার পথে তো মাজারে গেছি ওখানে উপস্থিত একজন এসে আমার হুজুর সকাল থেকে কিচ্ছু পাই নাই তা আমি বললাম যে ভাই আমি তো এখান থেকে নিতে আসছি দিতে আসলে আপনি যেরকম আমার কাছে কিছু চাইতেছেন পাওয়ার জন্য আমি আমিও এরকম কিছু পাওয়ার জন্য আসছি এখানে কিছু দিতে আসলে

এ সমস্ত মাজার পন্থীর আপনাকে বলবে তুমি বিপদে পড়লে বাবার নামে মান্নত করো মান্নত করো দেওয়ান বাকি জোর জোর করে কয় মান্নত করো মান্নতের টাকা দাও তো বিপদ মুক্ত হয়ে যাও তো একজন আল্লাহর বান্দা 10000 টাকার বিপদে পড়ছে তাহলে একটা ছাগলের মান্নত করছে আরেকজন থেকে 5000 টাকা হাওলাত নিয়ে ছাগল দিয়েছে এবার আপনারা বলেন তো বেচারা কত টাকার বিপদে ছিল আর ছাগল দিবার লাগি আরো 5000 টাকা ঋণ করছে আর বিপদ কত রইছে এখন ইনসাফের সাথে বিচার করেন এই বেটা আপনার বিপদ বাড়াইলো না কমাইলো কি আরে বাট পার কয় না তাহলে বুঝা গেল এই সব আস্তানাওয়ালারা সব বাট পার আপনাকে বিপদ মুক্ত করে না বিপদগ্রস্ত করে ও মুসলমানের জন্য দুনিয়ার কোন মাজার দুনিয়ার কোন পীর কোন মানুষকে কিছু দিতে পারে না যার নিজের খিদা আছে প্রয়োজন আছে যার নিজের অ্যাকাউন্ট আছে যার নিজের কুক্ষিগত করার মানসিকতা আছে তারা কখনোই মানুষকে দিতে পারে না এই সবগুলো হিন্দুদের প্রথা আর মুসলমানের প্রথা নয় কথা বলেন ঠিক কিনা আপনারা বলেন তো সারা দুনিয়ার সব একত্র কইরা বাইটা

হজরতে আবু হুরাই আল্লাহ আনহুর পায়ের ধুলার সমান হবে না আপনারা মক্কা মদিনায় সফর করেছেন না কথা বলেন মক্কা মদিনায় সফর আল্লাহ সবাই কবুল করুন ও মুসলমান মদিনা শরীফের জান্নাতুল বাকিতে কত সাহাবাই کرام শুয়ে আছেন একজন সাহাবীর কবর মাজার হতে পারলো না সারা দুনিয়ার সমস্ত পীর সাহেব গুলো একত্র করলে যত বড় মর্যাদাশীল হবে একজন সাহাবীর পায়ের ধুলার মর্যাদা তার চেয়ে অনেক অনেক বেশি সেখানে সাহাবাই কেরামের খবর কেন মাজার হয় না তোমাকে উল্লুকে পাঠা এই মামুর কিনলে মাজার হয় রেল লাইনের পাশে মাজার পাওয়া যায় না সব বাস রোডের পাশে মাজার হয় কবে কি কারণ সব বাস রোডের কাছে গিল্লে মরে বালা জায়গা মরতো বুঝতেছি এ মুসলমান আমি চট্টগ্রাম যেতে ছিলাম ছিলাম বেশ কয়েক বছর আগের কথা চট্টগ্রাম যাচ্ছিলাম হঠাৎ করে এক লোকে মানে কহু যে জানলাটা খোলেন জানালাটা খুলেন তা আমি জানালার পাশে ছিলাম হ্যাঁ মনে করলাম বেচারে কোনো বমি বমি করবো না তাড়াতাড়ি খুলে দিয়ে সর্ষে আর দেখে হ্যাঁ টাকা

ড্রাইভারে গাড়ি চালায় যাওয়ার সময় মাজার বরাবর হরণ দিছে তো গাড়িটা কত দূর যায় মধ্যে পড়ে গেছে চারজন যাত্রী জায়গায় মারা গেছে পাওয়ার মাজারের কি পাওয়ার তো হের গতিতে একেবারে চোখ মুখ বড় করে করে কয় তা আমি নরম সুরে জিজ্ঞেস করলাম আমি বললাম যে ড্রাইভার সাহেবের কোনো ক্ষতি হইছিল কি না এই হেলপারতের পারে কোনো কত বড় জালিমের জালিম pissap হে অপরাধ করলো ড্রাইভারে মারাইয়া লইলো যাত্রীগু আরে কথা আরে দিল মাজারের সামনে এসে কে মারলো কারে তাইলে এ কি নবীর ওয়ারিশ হতে পারে

এলাকার নাম ছিল অন্যায় কোট কি কোট এখানে আলু এক কেজি এক টাকা চিনি এক কেজি এক টাকা ঘি এক কেজি এক টাকা গোস্ত এক কেজি এক টাকা লবণ এক কেজি এক টাকা মানে হরেক মাল আরে পরে সেখানে এক বড় বিশ্বের দিনের খেদমত করার জন্য আসছে আসে যখন দেখছে যে সব জিনিসের দাম সমান দেখা এখানে তো ভালো মন্দের কোনো জাজবিচার নাই

পিসায় পাশের এলাকা একটা খানকা করে সেখানে থাকতেছেন আর মুড়ি দিয়ে এলাকার মধ্যে খাইয়া আস্তে আস্তে সাইডে ফুলতে ফুলতে মনে হয়েছে ঘটনা ওই এলাকার এক বাড়ি চোরে শিং কুড়ে ঘরের ভিতরে চুরি করতে গেছে তো ঘরের ওয়াল পড়ে ভিতরের চোর মারা এখন বাইরে চোর যেটে ভাড়া দিতেছে হ্যাঁ যাই সরকার রে এই সরকার যা বনা আমরা চোর আপনার দেশের জাতীয় সম্পদ আমরা আপনার দেশের জাতীয় সম্পদ অমুকের ওয়াল পড়ে আপনার দেশের জাতীয় সম্পদ মারা গেছে আমরা এটার বিচার চাই বাংলাদেশের তো রীতিমতো জাতীয় সম্পদ চোর কথা কন ওমিয়া চেয়ার টেবিল বড় এক চোর আছে নি আপনাদের দেশে অফিসে আদালতে চেয়ার টেবিল বড় বড় চোর আছে না নাই লাখ লাখ টাকা চুরি করে এখন হ্যাঁ মনে করেন পনেরোশো টাকা দামের জুতো এক জোড়া দিয়ে মসজিদে আসছে নামাজ পড়তে নামাজ পড়ে বাইরে দেখে যে বেটা জুতো নাই কি কয় আমি সব সহ্য করতে পারি চুরি সহ্য করতে পারি কথা বুঝেন নাই টেবিল চেয়ারে কি করে হে সরায় চুরি সহ্য করতে পারে না এজন্যই আমাদের দেশের গরীব লোকদের বিচার হয় বড় লোকের ফলাফানের বিচার হয় না বড় লোকের বাইনে যদি অন্যায় করেন তো পাবলিকে কি হে হেফলআ মানুষ করে লেসে আর গরিবের পোলা বাইনে অন্যায় করলে তখন মাথার চুল চাইছে আলকাতরা লাগায় লাগায় রাস্তা না ঠিক এ মুসলমান বলেন গরিব লোকের বিচার আছে বিচারক আছে বড় লোকের বিচারক নাই সহজ সরল উদাহরণ দিলে বুঝবেন ছোট লোক গরিব লোকের বাচ্চার বিচার করছেন পরের দিন রিকশা লয়ে এসে নামছে টমটম লয়ে রাস্তায় চলে গেছে কিন্তু বড় লোকের কোলায় আস্কর নাই করছে বিচার নাই পরের দিন করছে বিচার নাই তারপরে করছে বিচার নাই এইভাবে বিচারহীন ভাবে তাকে চালায় দিয়েছে বাপের বড় কোটি টাকার মালিক ওই বাপের অনেক দামি গাড়ি গাড়ি লয়ে আপলা পায় আড্ডা দিতে গেছে রাস্তার কোলে মমিন সিং রোডের মধ্যে হঠাৎ ট্রাকের নিচে পড়ে

ওই যে একটা ইয়ে শুনছি এই ফান ফান ফাদা ভিডিওর মধ্যে দেখছি আর কি মোবাইলে তো একজনে কইতাছে ক শুনবি আমেরিকার বৈজ্ঞানিকরা একত্র হইয়া একটা মেশিন বানাইছে চোর ধরার মেশিন ওই যে উন্দুর মারার মেশিন আছে না এরকম চোর ধরার মেশিন বানাইছে আমেরিকাতে যখন বসাইছে এক মাসে তিনশো জন চোর ধরা হচ্ছে ইন্ডিয়াতে বসেছে এক মাসে ছয়শো জন চোদ্দ পড়ছে সৌদি আরবে মেশিন বসেছে এক মাসে তিনজন চোদ্দ হয়েছে কারণ এই দেশে চোদ্দ গেলে আটকানা যায় বাংলাদেশে সরকার সবার কাছ থেকে চাঁদা ভেট দিয়া চোর ধরার একটা মেশিন আফ্রিকা থেকে আইনা গুলিস্তানের চত্বরে যেদিন বিকালে মেশিনটা ফিটিং করছে সেদিন রাত্রে চোরে মেশিন শুদ্ধ লেগেছে বাংলাদেশ এটা কি জাতীয় সম্পদ ও মুসলমান বাদশার কাছে যে একটা বাদশা যাহা পনা আপনার দেশের জাতীয় সম্পদ চোর অমক বাড়িতে চুরি করতে গিয়ে ওয়াল ভেঙে পড়ে মারা গেছে বিচার চাই কেমনে তোর আমার দেশের জাতীয় সম্পদ আমরা চুরি না করলে মানুষ আলমারি বানাইতো না চুরি না করলে তালা ফ্যাক্টরি হতো না আমরা চুরি না করলে ঘরের দরজা লাগতো না আমরা চুরি না করলে মানুষ ওয়াল দিয়ে সুন্দর বাড়ি করতো না গাছের তলায় পলায় এদিক সেদিক রেখে দিত আমরা চুরি করি বলেই তো হাজার হাজার দুনিয়ার উন্নতি দেশের উন্নতি বড় বড় কারখানা সুতরাং আমাদের দ্বারাই এত সব কিছু যদি হয় আমরাই তো দেশের জাতীয় সম্পদ বাদশার কথাটা বুঝে আইছে কথা তো ঠিক ধরে লো এই বাড়িওয়ালার ধরে লো এই তুই মারা তো নরম দেশের জাতীয় সম্পদ মারা গেছে তোর কালকে ফাঁসি বা যাহা পনা আমার কোনো দোষ নাই আমি যেই কন্ট্রাক্টর রে ওয়াল বানাইতে দিছি এই দুই নাম্বার ইট লাগাইছে কোন ইয়াতে ব্রিক ফিলে দুই নাম্বার ইট বানাইছে তারে নিয়া এই তুমি দুই নাম্বার ইট বানাইলা কেন কয় যাহা পনা আমার কোনো দোষ নাই আপনার একজন উজির ঘোড়া দৌড়াইয়া যাইতে সময় আমার এই কর্মচারীরা পানি ঢালতে পানি বেশি ঢেলে ফেলছে কাই নরম হইছে ইট দুই নাম্বার উজির রে নিয়ে আসো উজির মশাই তুমি এত জোরে ঘোড়া চালাচ্ছ পানি ঢালতে বেশি ঢালছে ইট দুই নাম্বার হইছে ওয়াল নরম হইছে আমার দেশের জাতীয় সম্পদ চোর মারা গেছে কতগুলো অঘটন তুমি ঘটাইছো কয় যা আপনা আমি করি না একটা মেয়ে পায়ে আর হাতে জুমুর জুমুর নুপুর লাগাইয়া দুম 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 করে আওয়াজ করে যাইতেছিল এটার আওয়াজে আমার ঘোড়ায় ভয় লাফান দিয়ে উঠছে কয় মেয়েটার লে এই তুই হাতে পায়ে এত জুমুর লাগাইছস তোর বাপের দেশ

ফিশে মনমন কই তুই পাইছি বাদশা কাছে গিয়ে স্যার কয় যাব না আপনি কোনো মুকদ্দমা ভূমিকা ছাড়া কথাবার্তা শুরু আপনি আমাকে দিবেন এটাই সিদ্ধান্ত করেন হ্যাঁ গো না হুজুর হুজুর দিবেন না আমারে দিবেন এটাই সিদ্ধান্ত করেন আবার লাগছে দুঃখ আচ্ছা আপনি বলেন না ঘটনা কি কি নিয়ে আপনাদের দ্বন্দ্ব পর্যন্ত চুপচাপ থেকে বলতেছে আমি গত রাতে মুরাকাবায় বসে দেখলাম আজকে 12টা বাজে যে ব্যক্তির মৃত্যু হবে ফাঁসিতে হোক আর নরমালে হোক সে সরাসরি জান্নাতে চলে যাবে এই কথা আমার দরিদ্রে বলছে আমার তো জান্নাতে যাওয়া লাগবে আমি ঝুলবো হ্যাঁ না হুজুরে দিবেন না আমারে দিবেন হুজুরের মতো লোক থাকলে বহুত কাজে আসবে আমি জান্নাতে চলে যেতে চাই কারণ ফাঁসি হলেই তো জান্নাত

ও মুসলমান বান্ধাগনে জন্য দুনিয়ার কোন কারো কাছে এমন কোন ক্ষমতা নাই

ঘটনা ইসরাঈলের তিনজন লোক পাহাড়ের গুহার মধ্যে আটকে মরে ছিল মুসলমান আপনারা জানেন জানেন সেই তিনজন লোক দুনিয়ার কোন পীরের কাছে যায় নাই ধাক্কা মাইরা পাথরটা সরাইতেও পারে না চিৎকার করে মানুষদেরকে ডাকতেও পারে না প্রযুক্তির জামানা টেলিফোন করে কাউকে ডাকার মতো জামানাও ছিল না এবার এই তিনজনে আল্লাহ তাআলার কাছে ডাক দিয়েছেন ও মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন তিনজনের দোয়া কবুল করে পাথরটাকে সরাইয়া দিবেন আম্মা ইউজিবুল মুসতাররা ইদা দাআহু ওয়া ইয়াকশিফুস সু ওয়া ইয়াজআলুকুম খুলাফা আল আরদ আ ইলাহুম মা আল্লাহ আমার আল্লাহ বলেন কে তার ভগ্ন হৃদয়ে ডাকে সারা দেন কে মায়ুস না হো আপনি খাতা সে মায়ুস না আহলে জমী আপনি খাতা সে তকদীর বদল জাতি হে মুস্তর কি দোয়া সে আল্লাহর কসম দুনিয়ার কোন পিশায় নিজের প্রয়োজনীয় যদি লাইন মতো আল্লাহকে না চায় পাবে না আর যদি রিকশাওয়ালাও লাইন মতো আল্লাহকে চায় আল্লাহকে পেয়ে যাবে এজন্য হক হক্কানিয়তের উপর আছেন এমন পীর এমন মাশায়েখ এমন একজন মুরব্বির দরকার আছে যার তার কাছে যাইয়া নিজের ঈমান আর আমল নষ্ট করা যাবে না ঠিক ও মুসলমানি জন্য প্রথম বললাম কি যে একজন পীর হক্কানি পীর হওয়ার জন্য প্রথম শর্ত হলো আলেম হতে হবে দুই নম্বর শর্ত হলো সুন্নাত মত তার जिंदगी পরিচালিত হতে হবে কথা বলেন ঠিক কিনা

উপকৃত হচ্ছে যদি দেখেন যে পীরের কাছে যাইয়া বেনামাজ কে বলে নামাজি আর বে নামাজি হয় আগে আকিস আখিস খায় স্টার

কথা বুঝেন নাই একটা খানা আপনার সামনে আসছে ভক্তি লাগে না জোর করে খাওয়াইছে এবার উপর দিয়া অথবা নিচ দিয়া ছুড়েনি আরে কথা ছুটে ছুটেনি এই ভক্তিহীন খানা খাইলে হয়তো বমি হয় না হলে পাতলা পায়খানা হয় কথা কোন ঠিক কিনা ঠিক তেমনি ভাবে কোন পীর সাহেবের কাছে যদি আপনি ভক্তি শ্রদ্ধা ছাড়া যান তাহলে তার কাছে গিয়ে আপনার ঈমান আমল নষ্ট হবে আপনার পেট খারাপ হবে আপনার আমল খারাপ হবে আপনার আকীদা খারাপ হবে এজন্য ভক্তি শ্রদ্ধা ছাড়া কোন পীরের কাছে যাওয়া যাবে না কথা বলেন ও মুসলমান আলেম এরপরে সুন্নত পথে জীবন কাটাইছেন এই দুই গুণ পাওয়ার পরে দূর থেকে আপনি দুইটা জিনিস দেখবেন পীরের কাছে মানুষ উপকৃত হচ্ছে কিনা তিন নম্বরে দুই নম্বরে দেখবেন ওই আলেমের প্রতি বা পীরের প্রতি আপনার অন্তরে শ্রদ্ধা bhakti আছে কিনা এই সবগুলো জমা হলে এরপরে আপনি একজন হক্কানী পীরের কাছে যেতে পারবেন কথা বুঝতেছেন নি যাওয়ার পরে আপনার দুই কাজ

ডাক্তারে ওষুধ দিছে তিতা লাগে দেখা খান্না ভালো হইবেন ডাক্তার ওষুধ দিছে তিতা লাগে খান্না ভালো হবেন আরে ভাই ওষুধ হলে নাক টিপে ধরে হলেও খেয়ে নিতে হয় কেন ডাক্তার ওষুধ দিছে এটা খেয়ে নিতে হবে তাহলে সুস্থ হব ডায় পীর সাহেব যদি কোনো সবক দেন উন্নত সবক তাহলে সেটা কষ্ট হলেও করতে হবে আম কষ্টের হলেও করতে হবে হাত পা বাইলা হলেও করতে হবে নাক টিপে হলেও খেতে হবে তাহলেই তো আমার জীবন সুন্দর হবে ঠিক

কয়েক কোন নবী রাসূলকে আল্লাহ চাঁদে দেখাই নাই দেওয়ান বাগেরে চাঁদে দেখাইছে একটা ভিডিওতে আমি দেখছি এক কোত কয় আমি আমারে যখন চাঁদে দেখাইছে ভাষা আসছে আর আমার বিবি এটা শুইনা কান্দা শুরু করছে তো আমি এটা ব্যাখ্যা কি করে জানেন আমরা সারা জীবন শুনে আসছি চাঁদের মধ্যে একটা বট গাছ আছে বট গাছের নিচে একটা বুড়ি আছে কথা কোন কবিরা কবির কবিতা লেখছে চাঁদের বুড়ি চাঁদের বুড়ি লেখছে না

ও মুসলমান কয় মা ফাতেমা আমার স্ত্রী আর জোরে এই বেটা এই কথার পরিপ্রেক্ষিতে আমি করবো মুজি বেডার কোন তার তোর কিছু নেই পঁচিশ বছরের একটা যুবকে যদি একজন পঁচাশি বছরের বুড়ে কয় অমিয়া তোমার দাদা তো আমার ভাইরা ছিল পঁচিশ বছরের যুবকে পঁচাশি বছরের বুড়ারে কি কয় তোমার দাদা আমার

শুরু দিয়ে কয় মা ফাতে শেষে কয় আমার স্ত্রী আরে বেকুব মা কই এই স্ত্রী কেমন নেগস কবি 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 কম্মা আবার রাশি কি কয় মা ফাতে আমার স্ত্রী কথা বুঝতেছেন না তাহলে শুরুতে কি কইলো শেষে তো এবার আপনারা বলেন আপনাদের দুনিয়াতে কোন পাগল আছে নি যে মারে স্ত্রী কয় দাদার ভাই। হ্যাঁ। তো দেওয়ানবাগি কত নম্বর পাগল হইলো মারা ইстри আমাদের দেশে এই দেওয়ানবাগির অনুসারি আছে না নাই? আছে। আরে জোরে বলেন আছে না নাই? আছে। হ্যাঁ বলতে চাই কো যেই মুর্শিদের হাত ধরে তোমরা এখন আগাচ্ছ আরো শিখিয়া দেখবা সেই মুর্শিদ পেট ফুলিয়ে বইবে।

আমাদের নবীজি কি হবেন দেওয়ানবাগি যদি সুপারিশকারী হয় সাবধান মুসলমান দেওয়ানবাগি খবিশ দেওয়ানবাগি পটপার দেওয়ানবাগি কাজদাব দেওয়ানবাগি টপ টেরর বন্ড ঠিক এই দেওয়ানবাগির পাশেও যাওয়া যাবে না পাশেও যাওয়া যাবেন এই এলাকায় কেউ থাকলে তাদেরকে আমরা অনুরোধ করব আল্লাহর রাস্তায় এই সমস্ত ভন্ডদের থেকে নিজেদের ইমান আমলকে রক্ষা করুন এই এলাকার আশপাশে কেউ থাকলে আপনাদেরকে বলবো এই সমস্ত ভন্ড এই সমস্ত ভন্ড বাটপার যারা আপনাদের পকেটের দিকে তাকিয়ে আছে এই সব থেকে নিজেকে বাঁচান ইমান বাঁচান আমল বাঁচান আর পরিবার পরিজনকে বাঁচান এরা ভন্ড ও থেকে নিজেকে বাঁচাইতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের ভন্ডামি থেকে ফন্ডদের ভন্ডামি থেকে হেফাজত করুন সমস্ত শয়তানদের শয়তানি থেকে আল্লাহ আমাদের ঈমান ও আমলকে রক্ষা করুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া ইলাইক সম্মানিত উপস্থিতি আমার লেখা বেশ কয়েকটা বই আমার ছাত্র নিয়ে আসছে স্টেজে এর মধ্যে মাদকের কালগ্রাস ধ্বংসের মুখে যুব সমাজ কুদৃষ্টি সুচিকিৎসা আরো আরো

كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم انت السلام ومنك السلام واليك يرجع السلام حينا ربنا بالسلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والاكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب رب يا رب العالمين يا اكرم الاكرمين يا راحم المساكين يا ذا القوه المتين يا ذا الجلال والاكرام

ঋণ আছেন ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন মামলা মোকদ্দমায় পেছে আছেন মামলা মোকদ্দমা থেকে খালাসি দান করেন আয় আল্লাহ আমাদের মধ্যে বেকার বেকার আছেন বেকারত্ব দূর করে উপযুক্ত হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন আমাদের সবাইকে আপনার দ্বীনের উপরে বিচল থাকার তৌফিক দান করেন হালালের উপরে চলার তৌফিক দান করেন হারাম বর্জন করার তৌফিক দান করেন ঈমান ও আমলের দৌলত দান করেন সমস্ত ভন্ডদের ভণ্ডামি থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করেন আল্লাহ এইব্লুল আলমিন কে কবুল আর মঞ্জুর করে নেন এই মাহফিলকে উসিলা করে এলাকা হেদায়িতরা আলো ছড়ায় দেন আল্লাহ যারা আয়োজন করেছেন যারা এর মধ্যে অর্থ সর্থ বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন সবার সহযোগিতাকে কে আপনার কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহরব্দুল আলমী আমাদের এই মাহফিলকে কেমন পর্যন্ত ধরে রাখার তৌফিক দেন করে না আল্লাহ যে সকল যুবক ভেরা আজকের এই মাফিলের মধ্যে উদ্যোগ গ্রহণ করেছেন সহযোগিতা করেছেন শ্রম ত্যাগ দিয়েছেন খাম দিয়েছেন সবাইকে আপনি কবুল করেন আল্লাহ রব্বুল আমরা যারা হাত তুলেছি আ পরদার আড়ালে যারা হাম হাত তুলেছেন সবাইকে আপনার দিনের জন্য কবুল করেন আল্লাহ সবাইকে জীবনে একবারের জন্য হলেও মক্কা মদিনার সফরের জন্য কবুল করেন আল্লাহ মদিনার সফরের জন্য কবুল করে আল্লাহ আপনার হাবিবাহ মোবারকের পাশে দাঁড়িয়ে নবীজিকে শুনিয়ে দরুদ পাঠ করার তৌফিক আমাদের কেন করেন আল্লাহ তালো ঘরের তাওয়াফ করার তৌফিক দান করেন আল্লাহ সাফা মারওয়া সাই করার তৌফিক দান করেন আল্লাহ যে পাহাড়ের উপরে কোরআন কারীম নাযিল হয়েছে সেই পাহাড়টা সচক্ষে জীবনে একবারের জন্য হলেও দেখার সুযোগ করে দেন আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইননাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইননাকা আনতা التواب الرحيم সুবহান রাব্বিকা রব্বিল عزতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন وسلام علي المرسلين والحمد لله رب العالمين